আর মাত্র 100 টাকায় পার পার্সন এত মজার খাবার আপনি বাইরে কোথাও পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমার মোটামুটি ব্লগ দেখেন এবং আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন আমার কাজিনরা আমরা আসলে একটা পাগল, আমরা হুটহাট করে যে কোনো সময় যে কোনো একটা প্ল্যান করে বসি। তো আজকে দুদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আজকে আমরা মানে সব কাজিনরা 2-4 জন মিলে যারা আশেপাশে বাসা সবাই মিলে আজকে প্ল্যান করছি যে আমরা আজকে রাতেরবেলা খিচুড়ি খাবো। ইটস আ পিকনিক, আর পিকনিকটার ব্যাপারটা হচ্ছে সবাই মিলে 100 টাকা করে চাঁদা দিয়ে। আর 100 টাকা করে চাঁদা দিয়ে আমরা আজকে কী কী খাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে এক একটা আইটেম এক একজন রান্না করবে। যেমন এই যে আমার ভাইয়াকে দেখা যাচ্ছে সে আজকে রান্না করবে হচ্ছে মুরগির মাংস, আর এখানে হচ্ছে মুরগির ঠ্যাংগুলো আলাদা করে রাখছে, আর এই হচ্ছে মুরগির মাংস সে বসাইছে। আর বাকি আরও অনেকগুলো আইটেম আছে, যার মধ্যে রয়েছে হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে 4 ধরনের ভর্তা, আর আমাদের সালাদ আছে। সো আর খিচুড়ি রান্না করবে আরিফা, এই যে আরিফা খিচুড়ি রান্না করার জন্য প্রিপারেশন নিতেছে, আর সব কিছু আরেকজন কাটাকাটি করে দিছে। মানে সবাই মিলে ঝিলে কাজ করা, একজন কাটাকাটি করবে, একজন রান্না করবে, একজন বাজার করবে, সব কিছু মিলে ঝিলে আমরা আজকে এই প্ল্যানটা করছি। আর এখানে কাঁঠাল লুচি ভাজা হচ্ছে কারণ এটার একটা ভর্তা করা হবে। ফার্স্ট অফ অল আমার কাজিন যেহেতু রান্না করবে এর জন্য ও সবার আগে মুরগিটা রান্না করছে, আর মুরগি রান্না মোটামুটি শেষ। মুরগি রান্নার পরেই যে আরিফা এখন খিচুড়ি বসাইছে, আর ও যখন খিচুড়ি রান্না করতেছে তখন আমি ভিডিও করতে আসছি আর ওর সাথে একটু দুষ্টামি করতেছি। আর ও আমার ভিডিও করার সময় এরকম জিব্বা দেখাবেই, এটা ওর আর কি একটা অভ্যাসের পরিণত হয়ে গেছে। সো খিচুড়িটা মোটামুটি এখন বসানো হয়ে যাবে। খিচুড়ি মোটামুটি আরিফা খুব ভালো রান্না করে, সেই কারণে সবাই আরিফাকে বলে যে তুমি খিচুড়িটা বসাও। আর এই যে আরিফা খিচুড়ি বসাইছে আর আমি এসে ওর খিচুড়ির মধ্যে দুষ্টামি করতেছি, লাড়াচাড়া দিতেছি, ভিডিও করতেছি। সো যেহেতু যখন ও রান্না করবে তখন আমি তো এসে ওরে ডিস্টার্ব করবো, এটা তো স্বাভাবিক। সো আমি এখানে এসে ওরে ডিস্টার্ব করা শুরু করছি। মোটামুটি খিচুড়ি আমাদের মানে সব কিছু প্রিপেয়ার হয়ে যাচ্ছে, খিচুড়িটা হলেই আমরা খেতে বসে পড়বো। আর এছাড়া আমাদের ভর্তা টর্তা আরও অনেক কিছু প্রিপেয়ার হয়েছে, যদিও এই যে ভর্তাগুলো বানানোর কোনো ভিডিও আমি করি নাই, সেই কারণে আমি আপনাদের দেখাতে পারতেছি না। আসলে ভর্তা টাইপের আইটেম ছিল 3টা, একটা ছিল শুটকি বার্গার, একটা হচ্ছে শুটকি ভর্তা, আর একটা হচ্ছে কাঁঠাল ভর্তা, আর একটা হচ্ছে সালাদ। তো আমি ভুলে ফার্স্টে বলে ফেলেছিলাম 4টা ভর্তা দিয়ে আমরা খাচ্ছিলাম। আর এই হচ্ছে খিচুড়ির লুক, খিচুড়ি মোটামুটি রেডি, এখন আমাদের সার্ভ করার পালা, আমরা এখন সার্ভ করবো তারপর খাবো। আর এই যে আমার ভাই, ও একসাথে খেতে যাচ্ছে না, ও বলতেছে আমি পরে খাবো যেহেতু ওর বাসায় প্রোগ্রাম, বাট আমরা সবাই মিলে ইনসিস্ট করছি না একসাথে খাবো। আর ফাইনালি এটা আমাদের খাবার, এক একজনের প্লেট এরকম। সো খিচুড়ি থাকবে, ভর্তা থাকবে এবং সাথে আনলিমিটেড মুরগির মাংস থাকবে। তো আমরা এইভাবেই খাওয়ার প্ল্যান করছি। আর মাত্র 100 টাকায় পার পার্সন এত মজার খাবার আপনি বাইরে কোথাও পাবেন না, শুধুমাত্র বাসাই পাবেন যদি সবাই মিলে এভাবে প্ল্যান করে করা হয়। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।